আলিপুরদুয়ার জেলায় বীরপাড়া জনবালা কর্মহাকে বাধা দিয়েছে পুলিশ। অভিযোগ করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জনবালা। এদিন জলপাইগুড়ি জেলা থেকে আলিপুরদুয়ার জেলায় জনবালা কর্মহা প্রবেশ করলে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। পুলিশের বাধার মুখে পড়ে কি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জনবালা শুনব। যখন বাগডোগরা থেকে নামে তারপরে এরকম বাধা দিচ্ছে, এখন উনাদের তো কনভে করে নিয়ে যাবে তো দিদিন, এখানে মিনিস্টারও আছে, তাহলে আমাকে কেন বাধা দেবে? রাজ্য সরকার মিনিস্টার আছে, ওদেরকে তো বাধা দেয় না। ওদের কমনের মধ্যে তো অনেক গাড়িগুলো থাকে, আমার তো বেশি গাড়িগুলো নেই, পাঁচ ছয়টা গাড়ি আছে। এই প্রসঙ্গে বীরপাড়া ওসি প্রেম থামি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কনভে ডিটেলস তাদের দেওয়া হয়নি এবং যার জন্য এই বাধার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। এটা তো উনি যেহেতু সেন্ট্রাল মিনিস্টার আছে, ওনার কনভয়ের ডিটেলস আমাদেরকে দিতে লাগে। আমাদের তো এরকম কিছু করি নাই, ওনার সেফটির জন্যই আমরা সকাল 5টায় আপনাকে জানান না, আমি জানি না তো, এইখুনি দিচ্ছে হাতে লিখে করে, এটা হয় না সিস্টেম। উনি সেন্ট্রাল মিনিস্টার,